জীবিত অথচ জাতীয় পরিচয়পত্রে মৃত কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট গ্রামের মোসাম্মদ রাজিয়া সুলতানা এ কারণে নাগরিক অনেক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তিনি এমনকি নিবন্ধন করতে পারছেন না করোনা টিকা কার্যক্রমের সুরক্ষা পেয়েও তবে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলামের পাঁচনো তথ্যচিত্রে ডেস্কবোর্ড গত সাত আগস্ট দেশজুড়ে গণটিকাদান কর্মসূচিতে অংশ নিতে সুরক্ষা অ্যাপের রেজিস্ট্রেশন করতে যান কুষ্টিয়ার কবুরহাট গ্রামের রাজিয়া সুলতানা কিন্তু কিছু সময় পর অ্যাপের ফিরতি বার্তায় বলা হয় দুঃখিত এভাবে কয়েকবার চেষ্টা করার পর যখন হতাশ হয়ে জানতে পারেন জাতীয় পরিচয়পত্রে জটিলতা আছে তখন ছুটে যান জেলার আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে সেখানে গিয়ে জানতে পারেন জীবিত থেকেও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক তথ্য ভাণ্ডারের তালিকায় তিনি এখন মৃত অফিস আদালতের কাজও করেছি ব্যাংকের কাজও করেছি অনেক কাজই করেছি তখন কোনো সমস্যা আমার দেখা দেয় নাই প্রায় দশ বারো দশ বছর হয়ে যাচ্ছে কাজ করছে আমি ভোটের আইডি কার্ড দিই কিন্তু এই যে করোনার টিকা আসছে টিকা দিতে আমি এক মাস ধরে ধরেন ইয়ে করছে আর কি নিবন্ধন করতে যাচ্ছে কিন্তু হচ্ছে না এখন নির্বাচন অফিসে যদি এই বইটা আমার ঠিক করে দেয় কারণ আমার এটা তো ইমার্জেন্সি এটা আমার নাগরিক সত্ত্বেও অধিকার না হলে তো আমি দেশের নাগরিকই নয় আমি জীবিত থেকে যদি মৃত হয়ে যাই তাহলে আর আমার নাগরিক কি লাভ হলে এদিকে বিষয়টি অবগত হয়ে রাজিয়া সুলতানা জীবিত আছেন মর্মে তাকে একটি প্রত্যয়নপত্র প্রদান করেছেন বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিকার নিবন্ধন করতে যায় তার মৃত্যু দেখাচ্ছে এই আমরা তাদের তাকে একটা প্রত্যয়নপত্র দিচ্ছেন না তিনি এখনো জীবিত আছেন এ বিষয়ে কথা বললে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন রাজিয়া সুলতানাকে ভোটার তালিকায় জীবিত অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা আবেদনটা আজকেই সকালে গ্রহণ করেছি এবং আশা করছি যে দ্রুততম সময়ে ওনার স্ট্যাটাস রোল ব্যাক করে মিটের থেকে আমরা জীবিত রূপান্তর করতে পারব এবং দ্রুত সময়ে ওনাকে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারব ভুক্তভোগীর দেয়া তথ্যমতে মতে উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি দু সালে কুষ্টিয়ার কবুরহাট গ্রামে বিয়ে হয় তার তবে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী দু সাল থেকে তিনি মৃত এমন পরিস্থিতিতে নিজেকে জীবিত প্রমাণ করা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজিয়া সুলতানাসহ তার পরিবার আফরোজা বৃষ্টি বিজয় টিভি নিউজ ডেস্ক